আসসালামু আলাইকুম। আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটির নাম ডোভার বিচ। লিখেছেন ম্যাথিউ আর্নল্ড। ডোভার বিচ হচ্ছে একটি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝামাঝি জায়গায়, ইংল্যান্ডের অধীনস্থ একটি বিচ বা সৈকত। এই সৈকতে কবিতার স্ত্রী বা সঙ্গিনীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন এবং রাতের কোনো এক পর্যায়ে কবি ঘুরতে ঘুরতে প্রকৃতির যে সৌন্দর্য, বৈচিত্র্য, সে বৈচিত্র্যগুলোর বিশ্লেষণ করতে করতে, বর্ণনা দিতে দিতে তৎকালীন সময়ে মানুষের জীবন ঘনিষ্ঠ যেসব সমস্যাগুলো উদিত হয়েছিল, তৎকালীন আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনে যে কৃত্রিম সমস্যাগুলো দেখা দিয়েছিল সেই সমস্যাগুলো নিয়েই আলোচনা করেছেন। তিনি তার স্ত্রীকে নিয়ে এই সৈকতের মধ্যে হাঁটছিলেন, এমন সময় তিনি তার স্ত্রীকে ডেকে এই চারদিকের প্রকৃতির খুব সুন্দর বর্ণনা দিচ্ছিলেন। যেমন আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছিল, সে রাতটা খুব সুন্দর, এবং কবি যখন সমুদ্র সৈকতে হাঁটছিলেন তখন তিনি চাঁদের আলোতে দূরে ইংল্যান্ডের যেই পাহাড় আছে সেই পাহাড়ের চূড়াগুলোকে জ্বলতে দেখছিলেন, মানে সেই চূড়াগুলোকে দেখা যাচ্ছিল। এরকম সুন্দরভাবে প্রকৃতির বর্ণনা দিতে দিতে কবি সমুদ্রের এক ধরনের নুড়ি পাথরের বর্ণনা দিলেন, যে নুড়ি পাথরগুলো পুরো সমুদ্র জুড়েই ছিটিয়ে আছে এবং সেগুলো ঢেউয়ের ধাক্কায় উপরে উঠছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে। তো নুড়ি পাথরে পাথরে ঘর্ষণের ফলে একটি শব্দের সৃষ্টি হচ্ছে। কবির মনের মধ্যে সেই শব্দটা তৎকালীন মানুষের বা সমাজের একটা আর্তনাদ বলে মনে হতে লাগলো। কবির এটা মনে হতে লাগলো যে নুড়ি পাথরের এই শব্দটা মানুষের দুঃখের, মানুষের বিষাদের শব্দ, এবং এই শব্দটাই কোনো এক সময় প্রাচীন কবি সফোক্লিস শুনতে পেরেছিলেন এবং তার ফলে তিনি মানুষের দুঃখ বিষাদ নিয়ে এত সুন্দর সুন্দর লেখা তিনি লিখতে পেরেছিলেন। সফোক্লিস হচ্ছে আমরা যে ইডিপাস পড়েছি, যে ট্র্যাজেডিটা, সেই ট্র্যাজেডির যিনি লেখক। তো এর মাধ্যমে কবি কিন্তু তার যে একটা জ্ঞান, প্রাচীন ইতিহাস বা প্রাচীন সাহিত্য সম্পর্কে কবির যে জ্ঞান, সেই জ্ঞানটার একটা পরিচয় পাওয়া যায়। তো তারপর কবি মানুষের জীবনের যে খারাপ দিকগুলো, মানে কেন যে এই নুড়ি পাথরের আওয়াজটা কবির মনে একটা বিষাদের সুর তুলেছে, এর পেছনে দায়ী হচ্ছে মানুষের জীবনযাপন, মানুষের বর্তমান সমাজের যে অব্যবস্থাপনা, মানুষের জীবনের দুর্নীতি, অবিশ্বাস, তারপর হচ্ছে ধর্মের প্রতি মানুষের অনাস্থা, এই যে বিষয়গুলোই কবির মনকে আরও বিষণ্ণ করে তুলেছে। এবং কবি তার সেই নুড়ি পাথরের আওয়াজের মধ্যে যেন এই বিষণ্ণতার একটা আওয়াজ পাচ্ছেন। কবি সেখানে আরও বলেছেন যে মানুষের নাস্তিকতা, ধর্মের প্রতি মানুষের যে অবিশ্বাস, এটা মানুষকে আরও অবিশ্বাসী করে তুলেছে। তখন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে না, একজন মানুষ আরেকজন মানুষের বিপদে এগিয়ে যায় না, একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করে না, তারপর মানুষ বিনা কারণেই যুদ্ধে লিপ্ত হচ্ছে, যেটি মানুষের জীবনকে প্রায় ধ্বংস করে দিচ্ছে, মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছে না, মানুষ একজন অন্যজনের সাথে ছলনা করছে, কেউ প্রচণ্ড রকম বিপদে পড়ে সাহায্য চাইলেও অপর কেউ সাহায্যের জন্য বা সাহায্য করতে এগিয়ে আসছে না, তারপর মানুষ যে মৃত্যুর পর মানুষকে যে আরেকটা জীবনে পৌঁছাতে হবে, মানুষকে যে তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, সেই বিশ্বাসটা মানুষের ছিল না। মূলত মানুষের যে বিশ্বাসহীনতা, নাস্তিকতা, ধর্মে অবিশ্বাস, সৃষ্টিকর্তাতে অবিশ্বাস, এই অবিশ্বাসের বিষয়টাই কিন্তু এখানে কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তিনি শেষমেশ তার স্ত্রীকে আহ্বান করে বলছেন যে চলো, এই দুনিয়াতে যা কিছুই হোক, তুমি আর আমি চলো ঠিক থাকি, আমরা একসাথে থাকি, আমরা যেন এই সমাজের এই উশৃঙ্খলতা, এই সব অনিয়ম থেকে আমরা যেন নিজেদেরকে সরিয়ে রাখি, আমরা একে অপরের জন্য, চলো আমরা ভালো থাকি। তো এই ছিল ডোভার বিচ কবিতাটি, এটি একটি ভিক্টোরিয়ান পোয়েম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন,
কমেন্ট করে এরপর আপনাদের কোন বিষয়টার আগে দরকার এরকম কিছু আমাকে জানাবেন, অবশ্যই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।